আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান এবং আমি পারভিন মিতু। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে নেই বলে ফের জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানী গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে ঘোষণা দেন তিনি। বলেন, আওয়ামী লীগের অধীনে আগামী নির্বাচনে তার দল যাবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শরীয়ত খানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনের বাকি মাত্র এক বছর, এরই মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনীতির অঙ্গনে। দল চাঙ্গা করার পাশাপাশি চলছে জোট ভাঙা করার প্রতিযোগিতা, আর এ কাজে সবচেয়ে বেশি এগিয়ে জাতীয় পার্টি। একাদশ জাতীয় নির্বাচনের আগে একাধিকবার জোট ছাড়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। বিরোধী দল গঠনের পর থেকেই নিজেদের মহাজোটের অংশ ভাবতে নারাজ দলটির নেতারা, যা বিভিন্ন সময়ে নেতাদের বক্তব্যেই উঠে এসেছে। তবে এক এক সময়ে এক এক রকম বক্তব্য নিয়ে বিভ্রান্ত জনগণ। আমরা সরকারি দলে বা আওয়ামী লীগে নেই, তবে আওয়ামী লীগের জোটে নেই। কথা হলো যে আওয়ামী লীগ সম্পর্কে আমাদের অনেক ভালো ভালো কথা অনেক সময় ভালো কথা বলেন, কেন বলেন? কেননা আমরা তো আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে নির্বাচনে আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন করেছি। মহাজোট ছাড়ার ঘোষণা পূরণ হলেও এবার আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পার্টির চেয়ারম্যান। আওয়ামী লীগ সত্যি করতে ভালো কাজ করে তাহলে আমরা তাদের সঙ্গে অতীতে ভবিষ্যতে থাকবো যেমন অতীতে ছিলাম, আর যদি তাদের উপর আমরা আস্থা হারিয়ে ফেলি যেমন জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে আমরা তাদের সঙ্গে ভবিষ্যতে নাও থাকতে পারি। এছাড়া আগামী নির্বাচনে জাতীয় পার্টি ইভিএম এর ব্যবহার চায় না বলেও জানান জিএম কাদের। আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই এবং ইভিএম এর মাধ্যমে সেটা সম্ভব না, সেখানে হবে পাতানো নির্বাচন। সরকার জনগণের স্বার্থে প্রয়োজনে এককভাবে নির্বাচনের কথাও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, জাতীয় পার্টির রাজনৈতিক পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে না থাকা মশিউর রহমান রাঙাকে দলীয় পদ থেকে অব্যাহতির ঘটনায় রংপুরে জাতীয় পার্টির রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলেছে আমাদের বিস্তারিত জানাবেন। নাবিলা, আমি এখন আছি রংপুরের জাতীয় পার্টি কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে আসলে রাঙ্গাকে অব্যাহতির পরে রংপুরে কিন্তু আমরা দেখেছি যে রাজপথে আগুন চলছে। কারণ এর কারণ হলো যে আসলে এখানে দুটি গ্রুপ হয়ে গিয়েছে, একটা হচ্ছে যে আপনার জিএম কাদের গ্রুপ, একটি হচ্ছে রাঙ্গা গ্রুপ। আমরা ইতিমধ্যে দেখেছি উভয়ের আসলে পুস্তলিকা দাহ করা হয়েছে। এ নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে যে আসলে সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন, এই আজকে এই দলের ভাঙনের ফলে কিন্তু এই নির্বাচনগুলোতে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে বলে নেতাকর্মীরা মনে করছেন। আর যারা ভোটার তারা বলছেন যে আসলে প্রতিবারই কিন্তু এই ধরনের কার্যক্রম জাতীয় পার্টিতে হয়ে থাকে। কারণ তার মধ্যেও এখানে যেটি আসলে রাঙা সাহেব বলেছিলেন যে আসলে জিএম কাদেরকে রংপুরে আসতে দেবেন না এবং তাকে দেখে নেবে কেমন কিছু রাজনীতি করে, এটি নিয়ে আসলে রংপুরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আসলে উত্তেজনা রয়েছে। কারণ তারা বলছেন যে আসলে এই বিষয়ে রাঙাকে প্রতিহত করা হবে, কারণ রাঙা এই ধরনের কথা বলতে পারে না। কারণ পরে যে তাকে অব্যাহতির বিষয়ে ঠান্ডার মাথায় আলোচনা করে তাকে আবার পুনরায় হয়তো ব্যাক করা যেতে পারতো, কিন্তু এই বিষয়টাকে বলার পরে তাকে কিন্তু নিয়ে ওরা উত্তেজনা করেছে। খালি রংপুরে নয়, রংপুরের গঙ্গাচড়া এক আসনেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে বিক্ষোভ হয়েছে এবং সমস্যা করেছেন নেতাকর্মী, দাবি জানিয়েছেন রাঙাকে আবার প্রহাল করার জন্য। তা বাদ তো নাবিলে আমার কাছে এই ছিল রংপুরের এইখানকার রাজনীতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। বিএনপি নির্বাচনে আসুক সরকার তা চায় না, বরং ট্রাশের রাজত্ব কায়েম করে আবারও একটি পাতানো নির্বাচন করতে চায়, এমন অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচনে মাঠ শূন্য করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে 18 সেপ্টেম্বর ঢাকাসহ সকল মহানগর জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরে সমাবেশ করতে না দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে অবহিত করতে গুলশানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল জানান, ক্ষমতাসীনদের হামলায় আহত হয়েছে বিএনপির অন্তত 78 জন কর্মী, গ্রেফতার করা হয়েছে অন্তত 8 জনকে। আওয়ামী সন্ত্রাসীরা লাঠি সোঁটা নিয়ে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা আক্রমণ করে।
বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন নস্যাত করতে আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত হামলা চালাচ্ছে। অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় না আওয়ামী লীগ, এজন্য সরকার উস্কানি দিয়ে দেশে সহিংস পরিস্থিতির সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন তিনি। সন্ত্রাসী হামলা করে, এইভাবে আহত করে, জখম করে, হত্যা করে, গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে কখনো এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। গত দুইটা নির্বাচনের মতো এবারও একটা নির্বাচন করতে চায়, তার জন্য তারা তাদের মতো করে নির্বাচন কমিশন এবং অন্যান্য বিষয়গুলো তারা এগিয়ে নিচ্ছে। অন্যদিকে তারা বিরোধী দল যেন নির্বাচন করতে না পারে, তার জন্য তারা বিরোধী দল মুক্ত করতে চায়। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন পদ্ধতি দিয়ে নির্বাচন করতে হবে। সরকার অতীতের মতো আবারও একতরফা নির্বাচন করতে চায় বলে দাবি করেছেন মহানগর বিএনপির দুই আহ্বায়ক। বলেন, বিরোধী দল যাতে নির্বাচন করতে না পারে সেই পরিস্থিতি তৈরি করছে সরকার, আঘাত আসলে পাল্টা আঘাতেরও হুঁশিয়ারি দেন তারা। দেড়টায় মাইক লাগানো শুরু হয়েছে, ট্রাক লাগানো শুরু হয়েছে, দুটোর সময় আক্রমণ শুরু হলো, হামলা শুরু হলো আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। মাঠে এখনো নামি নাই, নামছি, কাজে মাঠ থেকে আমাদেরকে গুলি করে মৃত্যু হলো, আমাদেরকে আর উঠাতে পারবে না। সে কাজে এখন সরকারকে চিন্তা করতে হবে, তারা কি এখন মৃত্যু চায়, তারা কি লাশ চায়, নাকি তারা অন্য কি চায়। তবে ত্রাসের রাজত্ব কায়েম করে আর কোনো পাতানো নির্বাচন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। মৃত্যু চায়, তারা কি লাশ চায়, নাকি তারা অন্য। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে যে কোনো সময় আওয়ামী লীগের মৃত্যু সংবাদ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর ধোলাইখালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও সারাদেশে বিএনপি সমাবেশে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, যারা আওয়ামী পুলিশ বাহিনীর সদস্য হওয়ার চেষ্টা করছেন তাদের কেউ রেহাই পাবেন না, মানবাধিকার লঙ্ঘনের দায় দেশে ও আন্তর্জাতিকভাবে তাদের বিচার করা হবে। আওয়ামী লীগের মৃত্যুর সংবাদ পাবে না। এই দখলদার, স্বৈরাচার, অবৈধ, অনির্বাচিত সরকারকে উৎখাত করার শপথ নিয়েছে বাংলাদেশের মানুষ। আওয়ামী সন্ত্রাসীরা এই জনতার স্রোতে বেসে যাবে। বাংলাদেশের অগ্রগতি, সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত, তখন বিএনপি মহাসচিবের পাকিস্তান আমলের প্রশংসা করা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের দেশ বিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেম বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই ধরনের মন্তব্য করতে পারে না। বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহিতার সামিল নয়, 30 লাখ শহীদদের রক্তের সাথে বেইমানি বলেও মনে করেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকারের কফিনে বিএনপির শেষ পেরেক ঠুকে দিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত ডক্টর আকবর আলী খানের শোক সভায় মন্তব্য করেন তিনি। কামরুল ইসলাম বলেন, আকবর আলী খান অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন বলে তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেছিলেন। তখন আমরাও বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সমর্থন করেছিলাম। তখনকার বিএনপি তাদের পছন্দ মতো বিচারপতিকে তত্ত্বাবধায়ক প্রধান করতে চেয়েছিলেন, তিনি রাজি হননি। পরে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অগ্রহণযোগ্য, কেননা এতে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কমিশনের প্রধান কাজ সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করা। আগামী সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও বিশ্বাসযোগ্য না হলে নির্বাচন কমিশন ও সরকার বিতর্কিত হবে বলেও মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আতিকা রহমানের রিপোর্ট। নির্বাচন কমিশন রাজনৈতিক সংলাপের আয়োজন করলেও তা বর্জন করে বিএনপি এবং সমমনা কয়েকটি রাজনৈতিক দল। বর্তমান কমিশন ও সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার দাবিতে অনড় তারা। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, যথাসময়ে নির্বাচন হবে, যেটির আলামত আমরা গত কয়েকদিনে দেখেছি, তাহলে সরকার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এরকম প্রেক্ষাপটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা ঘোষণা করল। রোডম্যাপ প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, কমিশনের রোডম্যাপ ফলপ্রসূ হবে না যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না করা হয়, ইসি যদি সব দলের আস্থা অর্জন করতে না পারে এবং কমিশন স্বাধীনভাবে কাজ করতে না পারে। এটা যদি সরকারের প্রশংসিত একটি রোডম্যাপ হয়, তাহলে মানুষের ভেতরে
প্রশ্নটা কি আরো সুদৃঢ় হয়ে যায় না? নির্বাচন কমিশন কি এখানে পরিষ্কার করেছে তিনি অ্যাডমিনিস্ট্রেশনটাকে কিভাবে ঢালাওভাবে সাজাবেন, কিভাবে অরাজকতা আর আর ভায়োলেন্স উনি রোধ করবেন, উৎকৃষ্ট নির্বাচন করবেন উনি ইভিএম দিয়ে? তো বাকি 150 সিট কি অন্যায় করলো, তাদেরকে ব্যালেটের ভিতরে ফেলে দিচ্ছেন কেন? তারা যা করেছে এটা রোডম্যাপ বলা যায়, একটা ব্যর্থ নির্বাচনের রোডম্যাপ। তাদের সাংবিধানিক ম্যান্ডেট হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, যেন তেন প্রকারে একটা পাতানো নির্বাচন নিশ্চিত করা, পাতানো নির্বাচন অনুষ্ঠান করা তাদের দায়িত্ব নয়। রোডম্যাপে বিগত সময়ে ইসির সংলাপে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলে দাবি দেওয়া ও পরামর্শকে উপেক্ষা করা হয়েছে। 2014 নির্বাচন, 2018 নির্বাচন কোনো মতে পার হয়েছে, এটা যদি আরও একটা অস্বচ্ছ নির্বাচন হয় আমার মনে হয় এটা সরকারের জন্য আত্মহুতির সামিল হবে। এই সরকারের অধীনেই কিন্তু একটি নির্বাচনী কালীন একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে কমিশনই তৈরি করুক না কেন, এই সরকার এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি মানুষ বলবে এটা এই সরকারের কমিশন। প্রতিযোগিতাপূর্ণ ভোট না হলে দেশে বিদেশে সে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, দেশের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মনে করছেন তারা। যে দমনপীড়ন চলছে, যে মামলা হামলা চলছে, এতে এই যে বিরোধী দল নির্বাচনে আসার মতো অবস্থা থাকবে না, তারা তাদের এলাকায় যেতে পারবে না, তারা কোন রকম নির্বাচনী কর্মকাণ্ড, কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে পরিচালনা করতেই পারবে। তো এই অবস্থায় এখনই এটা বন্ধ হওয়া দরকার। তাদের বিধি প্রণয়নের ক্ষমতা আছে, তারা বিধি প্রণয়ন করে আচরণবিধি বদলাইতে পারে, বলতে পারে যে এখন থেকেই আচরণবিধি কার্যকর হবে যাতে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হয়। নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেয়া, নিরপেক্ষ নির্বাচন কর্মকর্তা বাছাই, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারা ইসির জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় সকাল 10টায় প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ সাক্ষাৎ করেন প্যাট্রিসিয়া। এছাড়া বাংলাদেশ সময় রাত 11:30টায় ব্রিটেনের জাতিসংঘ, কমনওয়েলথ, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী লর্ড আহমেদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে লন্ডনে পৌঁছেন শেখ হাসিনা। আগামী 19 সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন তিনি। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট নিউ ইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন বাংলাদেশের সরকার প্রধান। কাল যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হলেও রচনামূলক বা সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের যথারীতি সকাল 10:30টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা 11:00 থেকে 12:40 পর্যন্ত পরীক্ষা হবে। শঙ্কর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচন প্রশ্নপত্র দেওয়ার কারণে এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফের উত্তপ্ত নিত্যপণ্যের বাজার। ঠুনকো অজুহাতে সপ্তাহের ব্যবধানে ডিম ও মুরগির দাম বেড়েছে বেশ খানিকটা। 160 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। সোনালী মুরগির কেজি 330, 20 টাকা বেড়ে প্রতি ডজন ফার্মে ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। ঊর্ধ্বমুখী চালের দামও, সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। বাজারে ডিমের সংকট নেই, সংকট দামে। ডজনে বেড়েছে 20 টাকা, তবে সাদা ডিমের দাম কিছুটা কম। সাদা ডিম বেচতেছে 130 টাকা ডজন, লাল ডিম 140 টাকা। আমরা তো আরো থেকে আনি, আরো বাড়তি হলে তো আমাদের বাড়িতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটের ঘটনায় হঠাৎ আকাশচুম্বী দাম ওঠে নিত্যপণ্যের। তবে গেল কয়েক সপ্তাহে বেশ স্বস্তি ছিল বাজারে, চলতি সপ্তাহে দাম ফের ঊর্ধ্বমুখী। ডিমের সাথে বাড়লো মুরগির দামও, সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 30 টাকা। বলা ছিল 160-165, এখন 180 হয়েছে, আর কক ছিল 280-300, এখন 330 টাকা কেজি। মানে খামারে মুরগি নাই, মুরগির দাম বেশি, খাদ্যের দাম বেশি, গাড়ি ভাড়া বাড়ছে, সব দিয়ে খরচ বাড়ছে, বাচ্চার দাম বেশি। অনেকদিন ধরেই চালের বাজারে সক্রিয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট, তাই পর্যাপ্ত মজুদ থাকার পরও ঊর্ধ্বমুখী দাম। চালের দামগুলো বাড়ার পিছনে কারণ হলো বড় বড় কোম্পানিগুলো চালগুলো স্টক করে ফেলতেছে। রশিদ কোম্পানি 660 টাকা কেজি হয়ে গেছিলো 2-3 দিন আগেও, এখন আবার 69-70 টাকা হয়ে গেছে। চলতি সপ্তাহে ইলিশের দাম কেজিতে কমেছে 100 টাকা, তবে খানিকটা বেড়েছে অন্যান্য মাছের দাম। মানে আগে 1 কেজি প্লাস 1200-1250 কিনন লাগতো, এখন 1100-এর ভিতরে কেনা যায়। 50-60 টাকা বাড়তি সব মাছে। সবজির বাজারে অস্বস্তি নেই, 50 টাকার নিচে সবজি মেলা ভার। বেগুন কিছুদিন আগে গত সপ্তাহ 50-60 টাকা ছিল,
এই সপ্তাহে যেমন আমরা গাড়ি বেগুন কিনছি আজকে 60 টাকা কেজি, আরেকটা কিনছি 75 টাকা কেজি, তো হিসেবে আর কি কেজি 10-15 টাকা বাড়ছে। আগে যে পরিমাণ কিনতাম তার চেয়ে অবশ্যই কম কেনা লাগতেছে, 250 টাকায় আগে যে পরিমাণ পাওয়া যেত এখন 500 টাকায় হয়তো বা সেই পরিমাণ লাগতেছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এদিকে বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের 16th বার্ষিক সম্মেলন শেষে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এজন্য ট্যারিফ কমিশনকে 15 দিন সময় দেওয়া হয়েছে, সেখানে আরও 7 দিন বাকি আছে। এ সপ্তাহে 9টি পণ্যের দাম ঠিক করে দেওয়া হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এর ফলে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়েছে হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন টিপু মুন্সি। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিটা যৌক্তিক দাম সেটা ফিক্স করে দেওয়া এবং সেটা যেন বাজারে থাকে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সো এই রিসেন্টলি সব আলোচনা করে একটা দাম ঝুলিয়ে দিতে চায় সব জায়গায় যে এই ধরনের দাম হতে হবে, তাহলে সেটার বেশি কেউ নিতে পারবে না। যদি একটা দাম ফিক্স করে দেওয়া হয় যে এইটা বাজারে খুচরা বাজারে এইটা সর্বোচ্চ দামে বিক্রি হবে, তাহলে মাঝখানে যারা সুযোগটা নেয় তারা কিন্তু তা নিতে পারবে না, কারণ তার নিচেই তাদেরকে বিক্রি করতে হবে। একটু সময় লাগছে, আমরা 15 দিন সময় দিয়েছিলাম, কিছুটা হয়েছে, কিছুটা আরও হয়তো 7 দিন লাগবে সময়। এর মধ্যে 9টা পণ্য আমরা একটা দাম ফিক্স করে দেবো যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের, তাহলে কিন্তু এই ধরনের সুযোগ নেওয়া কমে যাবে। বান্দরবানের তুমরু এলাকায় মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। এর আগে 2 দিন বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিকেল থেকে বাংলাদেশের তুমরু সীমান্ত থেকে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। হঠাৎ গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন দুই দেশের শেষের মধ্যবর্তী শূন্যরেখার আশ্রয় শিবিরে বসবাস করা রোহিঙ্গারা। এ ঘটনায় সীমান্তে বিজিপি টহল জোরদার করা হয়েছে। এর আগে মিয়ানমারের ছোড়া মর্টার শেল 2 বার বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বেটুইন কাণ্ড মাস না পেরোতে এবার টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে পুঁজিবাজার কারসাজির অভিযোগ। পুঁজিবাজারে বিতর্কিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোর পাল্লায় পড়ে ওয়ান ব্যাংক, বিডিকম সহ কয়েকটি শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারসাজিতে অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে। তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দোষী প্রমাণিত হলে শাস্তি হতে পারে। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। গত মাসে জবাবভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান বেটওয়েনের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। শেষে জাতীয় দল থেকে বাদ পড়ার আশঙ্কায় সেই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। হ্যালো, আরে শেয়ার কেন, শিওর লাভ হইবো, শিওর লাভ, কোনো রিস্ক নাই কা কিনতাছি ভাই, ওই রমজান না মাল সব বেচা ফেলা, শেয়ার কিনতে হইবো। মক্লেশ ভাই 20 লাখ টাকা দেন, এক মাসে ডবল হইবো, শিওর। এবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শুভেচ্ছা দূত টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ কৃত্রিমভাবে শেয়ারের দাম বৃদ্ধির। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর তদন্ত প্রতিবেদনে ওয়ান ব্যাংকের শেয়ারের ব্যাপক 9-6 প্রমাণ মিলেছে। এছাড়া জেনেক্স, ইনফোসিস, ফরচুন শুস ও সোনালী পেপার শেয়ার কারসাজির প্রমাণ পাওয়া গেছে, যার নেপথ্যে রয়েছে দেশের শেয়ার বাজারের বিতর্কিত হিরো নামে পরিচিত আবুল খায়ের, মোনার্ক হোল্ডিং এর চেয়ারম্যান ও ক্রিকেটার সাকিব আল হাসান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান। এটা আমি কি করলাম, না জানা না বুঝে আমি কি কিনলাম। বিশ্লেষকরা বলছেন দেশে মানসম্মত শেয়ারের অভাবই ঘটছে এমন কারসাজি। কোয়ালিটি স্টক যদি সাপ্লাই বেশি না দিতে পারো তাহলে জাঙ্ক স্টক নিয়ে ওরা প্লে অ্যারাউন্ড করবে, যেটা করতেছে গত 2 বছর। ডিমান্ড ক্রিয়েট করা হয়েছে কৃত্রিমভাবে, প্রাইস উঠানো হয়েছে, তারপর দাম করা হয়েছে। পুঁজিবাজার কারসাজি বন্ধ ও বাজারে সুদিন ফিরিয়ে আনতে এনবিআরের পাশাপাশি প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা তাদের। যথেষ্ট নজর দিই নাই, সিরিয়াসলি দেখি নাই, নাইদার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ নর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলতে পারে, আমি ওদেরকে অনুরোধ করব যে আপনারা এদের সবাই সঙ্গে কোঅর্ডিনেট করে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার্স অফিস, ওখান থেকে একটা মেসেজ গেলে এরা লিস্টে পাবে। পুঁজিবাজারে বিনিয়োগের আগে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত নিজে নিন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 164 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়, 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার 138 এবং বাইরের 26 জন। এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট 10,396 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়েছেন 9,018 জন, মারা গেছেন 42 জন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তৃণমূলের স্বাস্থ্যসেবা পৌঁছতে কমিউনিটি ক্লিনিকের পরিধি বাড়ানো ও আধুনিকায়নে কাজ করছে সরকার। সকালে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগ নিয়ন্ত্রণের কয়েকটি যন্ত্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময়ে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার। 2008 সালে শেখ হাসিনা আবারও ক্ষমতায় এসে এসব ক্লিনিক চালু করে। খাদ্য চিকিৎসা সহ সব খাতে বর্তমান সরকার উন্নয়ন করছে বলেও মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। দেশের যে কোনো সংকটে মানুষের শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। দুপুরে মাদারীপুরের শিবচরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশে এখন শেখ হাসিনার বিকল্প কেউ নেই। আগামী নির্বাচনেও বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। বিএনপিকে অহেতুক সমালোচনা না করার আহ্বানও জানান তিনি। জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির চৌধুরী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, তবে উপকূলীয় বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল পানিতে ডুবে আছে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষক ও ঘের মালিকদের। ঝালকাঠিতে এখনও পানিতে ডুবে আছে বিস্তীর্ণ এলাকার আমনের বীজতলা এবং রোপা আমন ধান। কৃষকরা বলছেন, জমির পানি দ্রুত না নামলে রোপা আমন বীজতলা পচে যাবে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। জলাবদ্ধ এলাকার ঘরবাড়ি ডুবে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। খুলনা মহানগরীর নিচু এলাকা এখনও পানিতে ডুবে আছে। এতে দুর্ভোগ চরমে উঠেছে নগরবাসীর। কাজে ধীরগতির কারণে নেত্রকোনা কেন্দুয়ার মূল সড়কটি এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। বড় বড় গর্তর খানাখন্দেই জনজীবন এখন বিপর্যস্ত, ধুলাবালিতে অস্থির এলাকাবাসীও। যানবাহন উল্টে প্রায় প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনা। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। সড়ক নয়, এ যেন মৃত্যুর ফাঁদ। এভাবেই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নেত্রকোনা কেন্দুয়া সড়কে চলাচল করছে গণপরিবহন। নেত্রকোনা থেকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায় যাতায়াতের মূল সড়কের চিত্র এটি। ধীরগতির কাজের কারণে বর্ষার মৌসুমে পানি ও কাদায় ভরে থাকে সড়কের বড় বড় গর্ত, আর শুকনো মৌসুমে ধুলোয় জনজীবন বিপর্যস্ত। এতে করে পরিবেশ দূষণ সহ বেড়ে যায় স্বাস্থ্যের ঝুঁকি। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী। মানে রাস্তা ভাঙা, জায়গা জায়গা ভাঙে ফেলা হয়েছে। এটা দিকে একবার আসলে একবার আসতে মন চায় না। কন্ট্রাক্টর শুরু করছে কাজ, এই কাজ তো শেষ হয় না। রুগী নিয়ে আইতে হয় এই ধীরগতির কাজের জন্য। আমাদের এই রুগী সমস্যা হয়, যদি কাজটা আরো দ্রুত গতি দেখাইতো সাধারণ মানুষের জন্য অনেক উপকার হইতো। 2021 সালের 26 এপ্রিল জমি অধিগ্রহণ সহ 27 কিলোমিটারের এ সড়কে 353 কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে তিনটি প্যাকেজে নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের 23 জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রথম প্যাকেজে 20%, দ্বিতীয় প্যাকেজে 30% ও তৃতীয় প্যাকেজে 62% কাজ শেষ হয়েছে। এদিকে নেত্রকোনা থেকে কেন্দুয়ার বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। একদিন চালাইলে তিন দিন চালাইতে পারে না এই রাস্তার কারণে। অতিবৃষ্টি, বন্যা আর ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে বাকি কাজ শীঘ্রই শেষ হবে বলে জানান এই কর্মকর্তা। জলাবদ্ধতার কারণে কাজটি কিছুটি ধীরগতিতে, কাজটির অগ্রসর বাধাগ্রস্ত হয়। তবে বর্তমানে আমরা কাজটি জোর তাগিদ দিয়ে অগ্রসর করছি, ফলে আমাদের নির্ধারিত সময়ে কাজটি সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। দ্রুত সড়ক নির্মাণ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। অঙ্কন বিশ্বাস, আরটিভি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। দুপুরে উপজেলার গোবিন্দপুরে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ওসি জানান, উপজেলার গোবিন্দপুরে মাঠপাড়ায় একটি বাড়ির সামনে বসে ছিলেন আল ইমরান। এ সময় স্থানীয় মাসুদ ও সাকিব সহ বেশ কয়েকজন তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় তার। অন্যদিকে নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের ইসামতি নদী থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার একডালা দক্ষিণ ঘিয়াঘাটের পাশ থেকে শিশু নীরবের মরদেহ উদ্ধার করা হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিস্টার 2 নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বারিধারার ইন্ট্রাকো কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আবুল লায়েস এস এম হক। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য রাখেন 10 মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আইমান সাদিক, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাবিবুল্লাহ সহ অন্যান্যরা। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এবং নলেজ বেসড সোসাইটি গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এএফসি অনূর্ধ্ব ২০ বাছাই পর্বে আজ কাতার অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ। শেখ আলী বিন মোহাম্মদ আল খলিফা আজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশের যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে তারা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে যুবারা। এ ম্যাচে মাঠে নামার আগে বাহরাইন ফুটবল ক্লাব মাঠে কঠোর অনুশীলন করে অনূর্ধ্ব ২০ দল। আজকের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। বি গ্রুপে বাংলাদেশ সহ মোট ৫টি দল পরস্পরের বিপক্ষে খেলবে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ২৪১৪ নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে ১১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।